ইনফরমেশন। দ্বিতীয়বার বাবা হলেন শাহিদ কাপুর। বুধবার রাতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মীরা রাজপুত। সুস্থ আছেন তার সদ্যজাত সন্তান ও সন্তানের মা, জানিয়েছেন শাহিদ। বুধবার রাতে সপরিবারে ডিনারে গেছিলেন শাহিদ কাপুর। তখনই মীরার প্রসব যন্ত্রণা হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই আসে কাপুর পরিবারের নতুন অতিথি আগমনের সুখবর। এর আগে 2016 কন্যা সন্তান লাভ করেছিলেন শাহিদ ও মীরা। মিশা কাপুর এসেছিল কোল আলো করে। এবার এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় মিশার ছবি দিয়ে মীরা রাজপুতের সন্তান সম্ভব হওয়ার কথা জানিয়েছিলেন শাহিদ। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।